আসসালামু আলাইকুম আজ নয় মে দু শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল প্রিয় দর্শক শুরুতেই জানাচ্ছি শিরোনাম নিজের অশ্লীল ফেক ছবি নিয়ে যা বললেন রুমিন ফারহানা ভারতে হিন্দু কমছে বাড়ছে মুসলিম মোদী সরকারের কপারে ভাঁজ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তানের হুংকার এবার বিস্তারিত ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সাবেক সংসদ সদস্য এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াশিংটন পোস্টের করা এক প্রতিবেদন থেকে জানা যায় বহু বছর ধরে ইন্টারনেটে যৌন হয়রানির শিকার হচ্ছেন বাংলাদেশের বিরোধী দলীয় রাজনীতিবিদ রুমিন ফারহানা কিন্তু গত বছর বিকিনিতে তার একটি এআই ডিপ ফেক ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো ভিডিওতে বিকিনি পরিধান করে নকল চিত্র তুলে ধরা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অন্যতম নেত্রীকে এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ওয়াশিংটন পোস্টকে বলেন ছবিটি কে বানিয়েছে তা অস্পষ্ট কিন্তু বাংলাদেশ একটি রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ নাগরিকদের কাছ থেকে মন্তব্য আসছে অনেক ভোটার ধারণা করছে ছবিটি বাস্তব রুমিন ফারহানা আরও বলেন এই ধরনের চরিত্র হত্যা মহিলা প্রার্থীদের রাজনৈতিক জীবনে অধিষ্ঠিত হতে বাধা দিতে পারে নতুন জিনিস যাই আসুক না কেন তা সবসময় প্রথম মহিলাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় তারা সব ক্ষেত্রেই শিকার এআই কোনোভাবেই ব্যতিক্রম নয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সঙ্গে বয়ে যাচ্ছে ঝড়ও এ ধারা অব্যাহত থাকতে পারে আরও তিন দিন দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সব বিভাগে বৃষ্টির আভাস দিলেও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়াও মে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ পর্যায়ে থাকছে ভারত প্রসঙ্গ ভারতের হিন্দুদের সংখ্যা আট শতাংশ কমেছে বেড়েছে সংখ্যালঘু জনসংখ্যা দেশটিতে লোকসভা নির্বাচন চলাকালীন এই রিপোর্ট প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ উনিশশো থেকে দু পর্যন্ত ভারতের জনসংখ্যার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করা হয় এতে দেখা গেছে পঁয়ষট্টি বছরে ভারতে হিন্দুদের সংখ্যা কমে গেছে উনিশশো পঞ্চাশ সালে ভারতের নাগরিক ছিলেন চুরাশি শতাংশ হিন্দু পরের পঁয়ষট্টি বছরে এই চিত্রটা পাল্টে গেছে দু সালের পরিসংখ্যানে দেখা গেছে আট শতাংশ কমেছে হিন্দু সংখ্যা এই পঁয়ষট্টি বছরে ভারতে সব ধর্মীয় সংখ্যালঘুদের বৃদ্ধি হয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে উনিশশো সালে সেই সময় ভারতে ছিল নয় দশমিক আট চার শতাংশ মুসলিম মুসলিমদের সংখ্যা প্রায় চল্লিশ শতাংশ বেড়েছে পঁয়ষট্টি বছরে দু হাজার সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যার চোদ্দ দশমিক এক পাঁচ শতাংশ মুসলিম শিখ জনসংখ্যা এক দশমিক দুই চার শতাংশ থেকে বেড়ে হয়েছে এক দশমিক আট পাঁচ শতাংশ বৃদ্ধির হার ছয় দশমিক পাঁচ আট শতাংশ এছাড়া খ্রিস্টান জনসংখ্যা পাঁচ দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে দু সালের পরিসংখ্যান বলছে ভারতে খ্রিস্টান জনসংখ্যার হার দুই দশমিক দুই চার থেকে দুই দশমিক তিন ছয় শতাংশ হয়েছে এই পরিসংখ্যান তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে ভারতে সংখ্যালঘুরা সুরক্ষিত রয়েছে শুধু তাই নয় যথেষ্ট উন্নতি করেছেন তারা এদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা কমেছে সেখানে ভারতে বেড়েছে সংখ্যালঘুদের সংখ্যা তবে ভারত ছাড়াও এই সময়ের মধ্যে নেপালে কমেছে হিন্দু জনতার সংখ্যা তিন দশমিক ছয় শতাংশ কমেছে সে দেশের হিন্দু জনসংখ্যা মিয়ানমারের থেরাভাড়া বুদ্ধিস্টদের সংখ্যা কমেছে দশ শতাংশ তবে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের মতো মুসলিম প্রধান দেশগুলোতে বেড়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সংখ্যা বাংলাদেশে আঠারো দশমিক পাঁচ শতাংশ বেড়েছে মুসলিম জনসংখ্যা ভুটান ও শ্রীলঙ্কায় বুদ্ধিস্টদের সংখ্যা যথাক্রমে সতেরো দশমিক ছয় ও পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ বেড়েছে এবার পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন যুক্তরাষ্ট্রকে কোনো সামরিক ঘাঁটি দেওয়া হয়নি ভবিষ্যতেও দেওয়া হবে না রাভাল পিন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এই সেনা মুখপাত্র আরো বলেন পাকিস্তানের দুটি সামরিক ঘাঁটি আমেরিকাকে দেওয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন পাকিস্তান কাউকে কোনো ঘাঁটি দেবে না পাকিস্তানের বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিমের একটি এবং খাইবার খোয়ার উত্তর পশ্চিমের একটি সামরিক ঘাঁটি আমেরিকাকে দেওয়া হয়েছে বলে সম্প্রতি খবর বেরিয়েছে এ সংক্রান্ত প্রশ্নে জবাবে চৌধুরী বলেন এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয় এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর যে ইরান আফগানিস্তান ও চীনের নজরদারি করতে আমেরিকা পাকিস্তানের কাছে দুটি ওপর সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি চেয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার বলেছেন ইরানের সাথে বিলম্বিত গ্যাস পাইপলাইন নির্মাণে তার দেশ পিছিয়ে আসবে না যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই মঙ্গলবার দ্বার এক প্রেস ব্রিফিংয়ে বলেন আমরা কাউকে তাদের ভেটো ব্যবহার করতে দেব না পাকিস্তান ও ইরান দু সালের জুন মাসে একটি গ্যাস ক্রয় ও বিক্রয় চুক্তিতে স্বাক্ষর করে চুক্তির আওতায় পাইপলাইনের মাধ্যমে ইরানের দক্ষিণে পার্স ফিল্ড থেকে জ্বালানি শক্তিতে অভাবগ্রস্ত দেশ পাকিস্তান প্রতিদিন পঞ্চাশ থেকে একশো কোটি কিউবিক ফুট গ্যাস আমদানি করতে পারবে ইরান যদিও দু সালেই দাবি করে যে তারা তাদের অংশের পাইপলাইনের নির্মাণ কাজ সম্পন্ন করেছে পাকিস্তানি দিক থেকে এই বিষয়ে বিলম্ব হতেই থাকে আর তা হয় মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কায় বাইডেন প্রশাসন বারবার বলেছে তেহরান তার পরমাণু কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে বলে তারা পাকিস্তান ইরান পাইপলাইনকে সমর্থন করে না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে সংবাদদাতাদের বলেন পাকিস্তানের স্বার্থ বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে কি কখন এবং কেমন করে তা করা হবে এটি আমাদেরকে কারো বলতে হবে না ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের বিদায়ী তত্ত্বাবধায়ক সরকার এই প্রকল্পের বিলম্বের জন্য কোটি কোটি ডলারের জরিমানা এড়াতে ইরানের সীমান্ত থেকে পাকিস্তানের অঞ্চল অবধি সামান্য পাইপলাইন নির্মাণ অনুমোদন করে মার্চ মাসে ক্ষমতা এসে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করেনি এপ্রিলের শেষের দিকে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সির পাকিস্তান সফরের শেষে দীর্ঘ যৌথ বিবৃতিতে পাইপলাইনের বিষয়টি প্রসঙ্গক্রমে সামান্যই উল্লেখ করা হয় এবং এতে এরকম অনুমান করা হয় যে এই প্রকল্পটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তবে পাকিস্তান এই প্রকল্প বিলম্বিত করছে যুক্তরাষ্ট্রের চাপের কারণে দার এই ধারণাকে নাকচ করেন তিনি বলেন আমাদের স্বার্থের প্রতি আমাদের নজর রাখতে হবে আমাদের প্রতিশ্রুতিগুলো দেখতে হবে তবে তিনি স্বীকার করেন যে পাইপলাইনের বিষয়টি বেশ জটিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো ভারতে ম্যারাথন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন কিন্তু উনিশশো সালের পর প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি বিজেপি কাশ্মীরে প্রতিদ্বন্দ্বিতা করছে না যেখানে ভারতীয় শাসনের বিরুদ্ধে ৩৫ বছর ধরে বিদ্রোহ চলছে এবং এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বিজেপির পরিবর্তে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির তিনটি আসনে স্থানীয় দলগুলো নির্বাচনী লড়াই লড়বে স্থানীয় প্রধান দুই প্রতিদ্বন্দ্বী শক্তিশালী দল হল ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টি পিডিপি তারা প্রতিদ্বন্দ্বিতা করলেও উভয় দলই বলছে তারা হিন্দু জাতীয়তাবাদী বিজেপির বিরোধী এবং কংগ্রেস দলের নেতৃত্বাধীন বিরোধী জোটের সঙ্গে জোট করবে বিশ্লেষক সহ বিরোধী দলগুলো বলছে একটি কারণে বিজেপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিতে পারে তা হল নির্বাচনের ফলাফল সম্ভবত মোদীর শান্তিপূর্ণ এবং আরও সমন্বিত কাশ্মীর গড়ার বিরোধিতা করবে কারণ দু সালে বিতর্কিত কাশ্মীরের আধা স্বায়ত্ত শাসন রদ করে তিনি কাশ্মীরকে নয়াদিল্লির নিয়ন্ত্রণে নিয়ে আসেন বিজেপি ও তার মিত্ররা ভারতের প্রতিটি অংশে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং বিজেপির হিন্দুত্ববাদের কারণে সংসদের পাঁচশো তেতাল্লিশ আসনের সংখ্যাগরিষ্ঠতা জেতার সম্ভাবনা রয়েছে মোদী বলেছেন দু সালে তার বিতর্কিত সিদ্ধান্তের কারণে কয়েক দশক ধরে চলা রক্তপাত বন্ধ এবং পরে কাশ্মীরে স্বাভাবিকতা ফিরে এসেছে তিনি দ্রুত এই অঞ্চলে বিনিয়োগ ও চাকুরির ব্যবস্থা করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন সরকারের এই বিষয়গুলো কাশ্মীরি যুবকরা সমর্থন করেছে ফলে নিরাপত্তা বাহিনীকে নিক্ষেপ করা পাথরের বদলে তাদের হাতে এখন ল্যাপটপ আছে দু উনিশ সালে মোদীর হিন্দু জাতীয়তাবাদী নেতৃত্বাধীন সরকার জম্মু ও কাশ্মীরের আধা স্বায়ত্ত শাসনের মর্যাদা রদ করে তাদের পৃথক সংবিধান বাতিল করে এই অঞ্চলকে দুটি ফেডারেল ভূখণ্ডে ভাগ করেন সেগুলো হল হিন্দু অধ্যুষিত জম্মু সমভূমি সহ মুসলিম অধ্যুষিত কাশ্মীর উপত্যকা এবং পার্বত্য বৌদ্ধ অধ্যুষিত লাদাখ বিজেপির কাশ্মীর বিভাগের প্রধান রবীন্দর রায়না বলেছেন নির্বাচন এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তটি দলের একটি বৃহত্তর কৌশলের অংশ ছিল যদিও তিনি সুনির্দিষ্টভাবে কোনো কারণ বলতে রাজি হননি এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা এই জীবনে অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে কিন্তু অভ্যন্তরীণ শক্তি বলে একটা কথা আছে আপনি যদি আপনার হৃদয়ের মাঝখানে সাহস এবং শক্তিটাকে ধরে রাখতে পারেন তাহলে পৃথিবীর কোনো বাধা আপনাকে চলাতে পারবে না কারণ দিন শেষে আপনি জানেন আপনি কেমন আপনি কি করতে পারবেন আর আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কি করতে পারবে সুতরাং আসুন অভ্যন্তরীণ শক্তিকে সবসময় জাগিয়ে রাখি তাহলেই যে কোনো ব্যর্থতা ডিঙিয়ে আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর এবার ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য প্রসঙ্গ জাতিসংঘ সাধারণ পরিষদ সংস্থায় ফিলিস্তিনিদের মর্যাদা বাড়াতে যাচ্ছে জাতিসংঘের একটি রাষ্ট্র যত ধরনের অধিকার পেতে পারে তার প্রায় সবই ফিলিস্তিনকে দেওয়া হবে কেবল একটি অধিকার তারা এখনই পাবে না সেটা হলো ভোট দেওয়া জাতিসংঘের ফিলিস্তিনের মর্যাদা বাড়ানোর প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত তারা যে প্রস্তাবটি উত্থাপন করছে তাতে ফিলিস্তিনকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রস্তাবটি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হবে বলে ধারণা করা হচ্ছে এতে বলা হয়েছে জাতিসংঘ সনদের চার নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফিলিস্তিন জাতিসংঘের সদস্য পদ লাভে যোগ্য এ কারণে তাদেরকে সদস্য পদ দেওয়া উচিত গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পূর্ণ সদস্য পদের আবেদন করেছিল ফিলিস্তিন কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তারা তা পায়নি তবে জাতিসংঘ সাধারণ পরিষদে কোনো ভেটো ক্ষমতা নেই ফলে ফিলিস্তিন ওই মর্যাদা পেয়ে যাবে ইতোমধ্যেই একশো চল্লিশটির বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সদস্য পদ দিতে পারে না তবে তাদেরকে কার্যত জাতিসংঘ সিস্টেমের মধ্যে রাষ্ট্র হিসেবে কাজ করার সুযোগ দিতে পারে জাতিসংঘ সাধারণ পরিষদ দু সালে একশো নয় ভোটে ফিলিস্তিনকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয় এর ফলে ফিলিস্তিনিরা জাতিসংঘের বিভিন্ন ফোরামে অংশ নেওয়ার সুযোগ পায় বিভিন্ন চুক্তি ও সন্ধিতে সই করতে পারে নতুন প্রস্তাবটি পাশ হলে ফিলিস্তিন রাষ্ট্র সদস্য দেশগুলোর সাথে বসতে পারবে নিজেদের অধিকার বলেই বিভিন্ন ইস্যুতে বক্তব্য উত্থাপন করতে পারবে এমনকি তারা নিজেরাই বিভিন্ন প্রস্তাব সংশোধনী পেশ করতে পারবে তারা উচ্চ পর্যায়ে বিভিন্ন সভা এবং আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করতে পারবে ওই স্থানে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তবে যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করার বিরুদ্ধে তারা মনে করে দ্বি রাষ্ট্র সমঝোতা হওয়ার পর এই মর্যাদা নিশ্চিত করা উচিত বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদনপত্র জমা দিয়েছেন হল্যান্ডের একদল আইনজীবী উনিশশো সালে পাশ হওয়া রোম স্ট্যাচু বা রোম সংবিধির ভিত্তিতে গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই আন্তর্জাতিক আদালতের অংশীদার নয় এর আগে দক্ষিণ আফ্রিকার অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একটি আদেশ জারি করেছে তাতে গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আদালতের আদেশের পর কি ব্যবস্থা নেওয়া হল তা আইসিজে তে জানাতে বলা হয়েছে কিন্তু দখলদার ইসরায়েল এই আদেশকে গুরুত্ব দিচ্ছে না বরং নেতানিয়াহুর নির্দেশে তার বাহিনী গণহত্যা অব্যাহত রেখেছে বর্তমানে গাজার রাফাতে নতুন করে গণহত্যা চালাচ্ছে বর্বর ইসরায়েলি সেনারা কয়েকদিন আগে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে শিগগিরই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এই কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কায় উদ্বেগে রয়েছে নেতানিয়াহু ও তার সাঙ্গপাঙ্গরা তারা আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির সম্ভাবনা আঁচ করতে পেরে তা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে কাজে লাগিয়ে এই প্রক্রিয়া ঠেকিয়ে দেওয়ার চেষ্টা চলছে হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যমও স্বীকার করেছে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির সম্ভাবনার খবরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উদ্বিগ্ন হয়ে পড়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কার্যালয়ে জোর দিয়ে বলেছে রোম স্ট্যাচু বা সংবিধি অনুযায়ী শুধু হুমকি প্রদানকেই বিচার ঠেকানোর অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে আইসিসির চিফ প্রসিকিউটরের দপ্তর থেকে বলা হয়েছে কিছুদিন ধরে জাতিসংঘের এই আদালত ও এর কর্মীদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে এ ধরনের হুমকি জাতিসংঘের এই স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের বিচার প্রশাসনের বিরুদ্ধে অপরাধের সামিল হতে পারে এতে আরও বলা হয় আইসিসির দপ্তরের কর্মীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা তাদের ভয়ভীতি দেখানো এবং তাদের ওপর অবৈধ প্রভাব খাটানোর সব ধরনের চেষ্টা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে ধারণা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং হল্যান্ডের আইনজীবীদের এই পদক্ষেপকে বিশ্বের অন্যান্য দেশের আইনজীবীরাও অনুসরণ করবে আর এমনটি হলে নেতানিয়াহু তার অবৈধ প্রশাসনের উপর চাপ আরও বাড়বে এবং তাদের নির্বিচারে মানুষ হত্যার মিশন বন্ধ হলেও হতে পারে মিশরের ছদ্মবেশী এক ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা করা হয়েছে ফিলিস্তিনপন্থী মিশরীয় এক সশস্ত্র গ্রুপ এই হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করা হচ্ছে ইরানি সংবাদ মাধ্যম পার্স স্টুডের এক প্রতিবেদনে বলা হয় মিশরের বন্দর বন্দরনগরী আলেকজান্দ্রিয়ায় ব্যবসায়ীর ছদ্মবেশে থাকা ইহুদি সেনাদের হয়ে কাজ করা গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ওই ইসরায়েলি ব্যবসায়ী ছিলেন তাকে গত মঙ্গলবার হত্যা করা হয় গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের শুরু থেকেই তেল আবিবের ওপর ক্ষিপ্ত হয়ে আছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী শুধু তাই নয় লেবানন ইরাক সিরিয়া ও ইয়েমেন থেকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলাও চালিয়ে আসছে তারা সবশেষ গাজার সীমান্তবর্তী শহর রাফাতে স্থল অভিযানকে কেন্দ্র করে নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করে মিশর জানা যাচ্ছে সেই সতর্ক বার্তা উপেক্ষা করায় ইহুদি সেনাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মিশর ভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো নিজেদের গোয়েন্দা দক্ষতা কাজে লাগিয়ে তারা ছদ্মবেশি ওই ইসরায়েলিকে হত্যা করেছে নিহত জিপ কিপার ছিলেন এল গ্রুপ নামক একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ওই কোম্পানি মিশর থেকে সবজি ও ফল রপ্তানি করে মিশরের আলেকজান্দ্রিয়ায় গ্রুপটির সদর দপ্তর অবস্থিত এবং ইসরায়েল ও ইউক্রেনে এটির দপ্তর রয়েছে ইসরায়েলি ওয়াইনেট নিউজ ওয়েবসাইট জানিয়েছে জিপ কিপার কানাডার পাসপোর্ট নিয়ে মিশরে প্রবেশ করেছিল সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ভ্যানগার্ডস অব লিবারেশন নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ভ্যানগার্ডস অব লিবারেশন নিজেদের গত বছর জুন মাসে তিন ইসরায়েলি সেনাকে হত্যা করে মৃত্যুবরণকারী মিশরীয় যুবক মোহাম্মদ সালার অনুসারী বলে দাবি করে সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে তারা একজন অপরাধী ইসরায়েলি এজেন্টকে হত্যা করেছে নিহত ইহুদিবাদী মিশর থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে লোক নিয়োগ করত বলে বিবৃতিতে জানানো হয়েছে ভ্যানগার্ডস অব লিবারেশনের বিবৃতিতে আরো বলা হয়েছে ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে মিশরীয় জনগণের সংগ্রামের পথে কিপারের হত্যাকাণ্ড একটি মাইল ফলক হয়ে থাকবে গত বছরের জুন মাসে মিশরীয় পুলিশ বাহিনীর সদস্য তেইশ বছর বয়সী মোহাম্মদ সালাহ সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে তিন ইসরায়েলি সেনা সহ ছয় জনকে হত্যা করে তারপর ইসরায়েলি সেনাদের পাল্টা হামলায় তিনিও নিহত হন দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের এর ভিজিট করুন এর ওয়েবসাইট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর